দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা, অল্পের জন্য রেহাই পেল দুই বাইক চালক। ঘটনাটি মেখলিগঞ্জের রানীঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলোকঝাড়ি এলাকার। জানা যায়, ধূপগুড়ির এক বাসিন্দা হলদিবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। আচমকাই সুজির মিল পার হয়ে আলোকঝাড়ির পার্শ্ববর্তী এলাকায় এক বাইক চালকের মাথা ঘুরে যায়। তখন বাইক ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি উল্টো সাইডে যায়, ফলে সেই সময় আরেকটি বাইক আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকই রাস্তার পাশে পড়ে যায়। তবে প্রাথমিকভাবে জানা যায় যে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে বাইকটি দুমড়ে মুচড়ে গিয়েছে। এই খবর জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন। তবে বলা চলে, ভাগ্যের জেরে বেঁচে গেল দুটি প্রাণ। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি হলদিবাড়ি থেকে ধূপগুড়ি যাচ্ছিলাম। আচ্ছা, কি করে ঘটনাটা ঘটে? দাদা, আমি বাইক নিয়ে আসছিলাম, আমার হঠাৎ করে মাথাটা চক্কর দেয়, তো আমি দুইটা গাড়ি ব্রেক করে ফেলে আমার সামনে গাড়িকে লাগাই দিলাম। ক্ষয়ক্ষতি কেমন হয়? আমার এমনিতে কিছু হয়নি, ওই গাড়িটা একদম সামনে মাথাটা ব্রেক করে। আচ্ছা, কি নাম আপনার? আপনার অনিল। ঠিক আছে।